আবাস যোজনায় টাকা পেয়েছেন বিজেপি নেতারাও, বিজেপি নেতাদের আত্মীয়রা তারাও টাকা পেয়েছেন এই আবাস যোজনায়। তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। আপনাদের জানিয়ে রাখি, আবাস যোজনায় টাকা পেয়েছেন বিজেপি নেতারাও, বিজেপি নেতাদের আত্মীয়রা তারাও টাকা পেয়েছেন আবাস যোজনায়। তালিকা প্রকাশ করা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, কি রয়েছে ওই তালিকায়? দেখো, তৃণমূলের পক্ষ থেকে কিছুক্ষণ আগে যে টুইট করা হয়েছে, সেই টুইটে বলা হচ্ছে যে বিজেপির তরফে তারা বোকা বানিয়ে বা সেক্ষেত্রে ফ্রড করে কার্যত এক্ষেত্রে যে আবাস যোজনা, সেই আবাস যোজনার মাধ্যমে তারা যে যে স্কিমটা হচ্ছে হোমলেসদের জন্য, সেই স্কিমের মাধ্যমে তারা নিজেরা বেনিফিটেড হয়েছে বা তারা নিজেরা লাভ পেয়েছে। এবং সেক্ষেত্রে বেশ কিছু নিদর্শন সেখানে তুলে ধরা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এক্ষেত্রে নিশীথ প্রামাণিকের নাম এসেছে, দিবাকর ঘরামির নাম এসেছে যিনি এমএলএ সোনামুখী, তুফান মাহাতো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঝাড়গ্রামের নাম এসেছে, নারায়ণ শীত বিজেপির প্রধান ঝালদা তার নাম এসেছে, রবীন ঘোষ বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি তার নাম রয়েছে, লক্ষ্মী মজুমদার বিজেপির গ্রাম পঞ্চায়েত মেম্বার নষ্টবিশ্বগ্র তার নাম রয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে এই সমস্ত নেতাদের ক্ষেত্রে তাদের প্রত্যেকের বাড়ির কারণ না কারণ নাম আবাস যোজনাতে রয়েছে, যেখানে দিবাকর ঘরামির ক্ষেত্রে বলা হয়েছে যে এই টুইটে যে এক্ষেত্রে তার ওয়াইফের নাম অর্থাৎ তার স্ত্রীর নাম বেনিফিশিয়ারি লিস্টে রয়েছে, যার নাম প্রতিমা ঘরামি। নিশীথ প্রামাণিকের ক্ষেত্রে বলা হয়েছে যে তার বাবার নাম রয়েছে এই লিস্টে, যার নাম বিধুভূষণ প্রামাণিক। তুফান মাহাতোর ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্টভাবে বলা হয়েছে তার ভাইয়ের নাম রয়েছে। এবং এক্ষেত্রে কার্যত বলা যাচ্ছে যে বিভিন্ন যে ছজন নেতার নাম বলা হয়েছে এখানে টুইটের মাধ্যমে, সেখানে বলা হচ্ছে যে এটা বাংলা যে আবাস যোজনা, সেই আবাস যোজনার ক্ষেত্রে যে আবাস যোজনা মূলত কিন্তু যারা গৃহহীন তাদের জন্য, সেই আবাস যোজনার সুযোগ সুবিধা নিয়েছেন বিজেপির এই সমস্ত নেতারা। এবং সেক্ষেত্রে তারা কার্যত বোকা বানিয়ে বা সেক্ষেত্রে মিথ্যা তথ্য দিয়ে কিন্তু এই আবাস যোজনা তারা গ্রহণ করেছেন, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের টুইটে উল্লেখ করা হয়েছে। তাহলে আবাস যোজনা নিয়ে আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন ধরে কার্যত যেভাবে লাগাতার আক্রমণ শুরু করেছে, বিজেপির তরফ থেকে আক্রমণ শুরু করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে কিন্তু এবার নির্দিষ্ট ছটা নিদর্শন তুলে ধরে পাল্টা আক্রমণে নামলো তৃণমূল কংগ্রেস, যেখানে তাদের মূল অভিযোগ যে আবাস যোজনার ক্ষেত্রে বিজেপি কিন্তু কার্যত বোকা বানিয়ে বা সেক্ষেত্রে কার্যত ফ্রড করে এই আবাস যোজনার টাকা নিয়েছে। শ্রেয়সী, তোমার কাছে আরো একবার জানতে চাইবো, এই যে তালিকাটা প্রকাশ করা হয়েছে এবং তুমি সেখানে যেটা জানালে যে নিশীথ প্রামাণিক, দিবাকর ঘরামি, এদের এনাদের নাম উল্লেখ রয়েছে এবং শুধুমাত্র এনারা নয়, এনাদের আত্মীয়রাও টাকা পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে, কারা কারা পেয়েছেন, কাদের কাদের নাম সেখানে মেনশন করা হয়েছে, যদি আরো একবার জানাও শ্রেয়সী। দেখো, দিবাকর ঘরামি যিনি সোনামুখীর এমএলএ, আছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের সোনামুখীর এমএলএ, বলা হচ্ছে যে তার স্ত্রী প্রতিমা ঘরামির নাম রয়েছে বেনিফিশিয়ারি লিস্টে। নিশীথ প্রামাণিক যিনি এই মুহূর্তে দেশের মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন যিনি, তার সেক্ষেত্রে বলা হচ্ছে যে তার বাবার নাম রয়েছে বিধুভূষণ প্রামাণিক, তার বাবার নাম তার নাম রয়েছে। তুফান মাহাতো বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঝাড়গ্রাম, সেক্ষেত্রে বলা হচ্ছে যে এক্ষেত্রে তার নাম এবং তার ভাইয়ের নাম রয়েছে বেনিফিশিয়ারি লিস্টে। লক্ষ্মী মজুমদার যিনি বিজেপির গ্রাম পঞ্চায়েত মেম্বার একজন হাপড়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে এক্ষেত্রে তার নাম রয়েছে বেনিফিশিয়ারি লিস্টে। অন্যদিকে নারায়ণ শীত যিনি বিজেপির প্রধান ঝালদার গ্রাম পঞ্চায়েতে, একটি বিজেপি ঝালদার একটি গ্রাম পঞ্চায়েতে তিনি বিজেপির প্রধান হয়ে রয়েছেন, সেক্ষেত্রে বলা হচ্ছে যে তার বাবার নাম রয়েছে বেনিফিশিয়ারি লিস্টে, তার বাবার নাম ভাস্কর চন্দ্র শীত। অন্যদিকে রবীন ঘোষ বলা হচ্ছে বিজেপি যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, সেক্ষেত্রে রঘুনাথপুরে, সেক্ষেত্রে তার ওয়াইফের নাম, তার নাম হচ্ছে লেহানি গোপ, তার নাম রয়েছে কিন্তু এই আবাস যোজনার লিস্টে। মানে কার্যত যে ছজনের নাম প্রকাশ করা হয়েছে, ছজন বিজেপি নেতৃত্বের নাম প্রকাশ করা রয়েছে, সেখানে এমপি এমএলএ গ্রাম পঞ্চায়েত প্রধান মিলিয়ে মোট ছজনের নাম প্রকাশ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এবং এদের প্রত্যেকের হয় তাদের নিজের নাম অথবা তাদের পরিবারের সাথে যুক্ত যে কারোর নাম কিন্তু এই বেনিফিশিয়ারি অর্থাৎ আবাস যোজনার যে বেনিফিশিয়ারি লিস্ট, সেই বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু অর্থাৎ যেখানে তারা কার্যত যে যোজনা হচ্ছে মূলত গৃহহীনদের জন্য, সেই যোজনার সুযোগ সুবিধা এই সমস্ত ব্যক্তিরা গ্রহণ করেছেন বলে এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করে টুইট করা হয়েছে। পরে স্পষ্ট তোমাকে জানাই যে কার্যত এবার কিন্তু নির্দিষ্টভাবে নাম লিখে তৃণমূল কংগ্রেস এই আবাস যোজনা দুর্নীতিতে, যে দুর্নীতি নিয়ে আমরা দেখেছিলাম যে এতদিন বিজেপি তৃণমূল কংগ্রেস
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি লিস্ট টুইট করা হয়েছে যেখানে ছজন বিজেপি নেতা এখন কেন্দ্রের মন্ত্রীর নামও সেখানে রয়েছে উল্লেখ করা হয়েছে যারা আবাস যোজনায় তারা বা তার পরিবার আবাস যোজনার টাকা পেয়েছেন বলে তার মধ্যে নাম রয়েছে নিশীথ প্রামাণিকের রয়েছে দিবাকর ঘরামি তুফান মাহাতো সহ ছজনের নাম রয়েছে কি বলবেন আপনি বিজেপি পঞ্চায়েত যেখানে যেখানে আছে সেই পঞ্চায়েতের মধ্যে একটারও দৃষ্টান্ত আপনারা সামনে নিয়ে আসতে পারবেন না যেখানে বিজেপির পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কোন তালিকা তৈরি করেছেন তালিকা আসছে ব্লক থেকে ক্ষমতাকে কুক্ষিগত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস নিশীথ প্রামাণিক আমাদের দলে 2019 সালে যোগদান করেন তৃণমূল কংগ্রেস থেকে তিনি এসেছেন 2018 সালে কিভাবে তার নাম এসেছে সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারে তখন বিজেপি পরিচালিত কোনো পঞ্চায়েতের ভেতরে তিনি বসবাস করতেন না আর যদি কোনো জায়গায় বিজেপির নাম আসে বিজেপির কোনো নেতা বিজেপির কোনো কর্মী যার পাকা বাড়ি আছে যার পাওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন আছে সেটা নেই তাহলে তার বিরুদ্ধে অবিলম্বে সরকার ব্যবস্থা নিক কোন ধরনের দুর্নীতির সঙ্গে পার্টি আপোষ করতে রাজি নয়